জয় মাতা বাগদেবী আমি আজকে হাতের ক্ষেত্রে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটা জানা খুবই জরুরি এটা জানা না থাকলে হাতের ক্ষেত্রে বলতে গেলে প্রায় জ্ঞান অসম্পূর্ণ থেকে থাকে সেটা হলো লাকলাইন লাখলাইনের বিস্তৃত বর্ণনা বলার পূর্বে একটা কথা বলে থাকি লাকলাইন যে শুধুমাত্র ধনের কারক অথবা অনেক বেশি পয়সার কারক এই বিষয়টা কিন্তু কখনোই নয় কারণ লাকলাইন এমন একটা জিনিস যেটা সব দিক দিয়ে দেখতে গেলে অনেকগুলো বিষয়ের ওপরে নির্ভর করে লাক লাইন অনেকের হাতে দেখা যায় প্রায় সবাইকার হাতে কম বেশি দেখাই যায় হয়তো দু একজনের হাতে লাকলাইন দেখা যায় না যাদের হাতে লাক লাইন নেই তাদের ক্ষেত্রে রবি রেখাই যথেষ্ট একটা রবি রেখা লাক লাইনের থেকে অনেক বেশি কাজ করে দেয় কিন্তু দেখুন লাক লাইন অনেক ভিকারের হাতেও কিন্তু দেখা যায় এটা কিন্তু মনে রাখতে হবে কারণ লাকলাইন মানেই পয়সার স্রোত পয়সার স্রোতটা যখনই বর্তমান থাকবে লাক লাইনটা কিন্তু ঠিক সেই সময় গিয়ে উত্থিত হবে আপনি যদি কন্টিনিউ কোনো একটা কাজ করছেন যেখানে আপনার হাতে পয়সার স্রোত আছে সেখানে কিন্তু লাক লাইন উত্থান হয়ে থাকে অতএব এটা ভিকারীদের হাতে অবশ্যই হবে কেন হবে না কারণ ওদের কেন হবে তার কারণ হচ্ছে ওরা কিন্তু সবসময়ের জন্য একটা পয়সার স্রোত কিন্তু তাদের হাতে থেকে থাকে আমি মেইন আলোচনায় আসা যাক যদি দেখুন ভাগ্যরেখা এটা হলো আপনার রেখা মণিবন্ধ রেখার থেকে যদি কোনো ভাগ্য রেখা উত্থিত হয় এটা হচ্ছে সবথেকে পারফেক্ট রেখা হিসেবে মানা হয় জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে পারফেক্ট ভাগ্যরেখা এটা যদি মণিবন্ধ রেখার থেকে সোজা একদম স্যাটান মাউন্ট পর্যন্ত পৌঁছে যায় এই পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে যে কোনো হাতের ক্ষেত্রে যদি এটা থেকে থাকে মনে রাখতে হবে যেটা হচ্ছে পারফেক্ট ভাগ্যরেখা এরা যে কাজ শুরু করবে তার প্রপার এন্ডিং করে থাকবে সবসময়ের জন্য নিজের দ্বারা স্যাটিসফ্যাকশান পেয়ে থাকবে প্রপার এন্ডিং প্রপার আর্নিং স্টাবলিটি কিন্তু এদের হয়ে থাকবে আর প্রপার গ্রোথ কন্টিনিউয়াস লাইফে মেনটেন হয়ে করে থাকবে জীবনে এটা মনে রাখতে হবে সবথেকে সুন্দর এবং সবথেকে থেকে এই রেখাটা সবসময়ের জন্য সবার থাকে না এবং এটা কাটাকুটি অথবা যদি দাগ বা টিল অন্য কিছু না থেকে থাকে তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু সারা জীবন রেজাল্ট দিয়ে থাকে একটা পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে এবং এত বেশি ধন সম্পত্তির মালিক হয়ে থাকে এরা জীবনে আর এর সাথে যদি ইয়ের সাথে যদি বিশেষ করে এই রেখা অর্থাৎ এই রেখাটা রবি রেখা যদি যুক্ত হয় তাহলে তো বলার কোনো কথাই নেই এরা কিন্তু স্বভাবতই মিলিনিয়ার হয়ে থাকে আর দেখুন ভাগ্য রেখার একটা প্রকৃতি দেখানো যাক এদার সব থেকে বেশি ভালো রেখা এটাকে বলা যায় দুই নম্বর যে রেখাটা সেটা হলো যদি চন্দ্রের থেকে যদি কোনো রেখা উত্তীত হয় ভাগ্য রেখার ক্ষেত্রে যায় মনে রাখতে হবে এরা কিন্তু ট্যালেন্টের দ্বারা ইনকাম করে থাকে তবে বিশেষ কোনো কল্পনা প্রসূত ফল এদের যেটা থেকে ইনকাম করে থাকে অর্থাৎ কোনো একটা বিশেষ কল্পনা প্রসূত জিনিস এদের থেকে থাকে যেটা মানে কল্পনার দ্বারা উন্নতি কল্পনার দ্বারা প্রোগ্রেস যেটা এক কথা বলতে গেলে এই রকম টাইপের বিষয়সমূহ কিন্তু এনাদের হাতে থেকে থাকে এরা মনে করুন রাইটার কবি অথবা নাটক অথবা গায়ক নাটক যারা করে থাকে সেই সেই টাইপের অথবা গায়ক ইত্যাদি লোকের হাতে কিন্তু এই টাইপের রেখাটা বেশি দেখা যায় এবার দেখুন চন্দ্রের থেকে অতীত হয়ে যদি কারো রেখা লাইন টান মন পর্যন্ত পৌঁছে যায় মনে রাখতে হবে তারা কিন্তু সবসময়ের জন্যে স্ত্রীর দ্বারা ধনপ্রাপ্তি হয়ে থাকে অথবা অপোজিট লিঙ্গের দ্বারা ধনপ্রাপ্তি হয়ে থাকে নিজের লাইফ পার্টনার যে হয়ে থাকে স্ত্রী হলে পুরুষের দ্বারা পুরুষ হলে স্ত্রীর দ্বারা বেশি ধনপ্রাপ্তি কিন্তু এনারা জীবনে করে থাকে শ্বশুর বাড়ির থেকেও কিন্তু উন্নতি যোগটা প্রবল হয়ে থাকে যাদের ক্ষেত্রে চন্দ্র চন্দ্রমোহন্টের থেকে উত্থিত হয় এদের মনে যে প্রকার চাহিদা থাকবে সে অনুযায়ী কাজও কিন্তু এনারা করতে পারেন এবার আসা যাক ভাগ্যরেখার ক্ষেত্র থেকে দেখুন ভাগ্যরেখার ক্ষেত্র থেকে আমি শর্টে বর্ণনা করছি অনেক বেশি ডিটেলসে যাবো না কারণ ভাগ্যরেখা নিয়ে বর্ণনা করতে গেলে অনেক ডিটেলসই হয়ে যায় সব সবসময়ের জন্য এটা এর লাইফ লাইনের উপরে থেকে যে স্থান থেকে উন্নীত হবে যে স্থান থেকে উত্থিত হবে সেই বয়সের থেকে এনার কিন্তু উন্নতিটা অনেক বেশি প্রবল হয়ে থাকে তবে মেইন যে বিষয়টা যদি ভাগ্য ভাগ্যরেখার থেকে আয়ু ভাগ্য ভাগ্যরেখা যদি আয়ু রেখার থেকে উত্থিত হয় তাহলে মনে রাখতে হবে ব্যাক সাপোর্ট কিন্তু অনেক পাওয়া যায় তবে হ্যাঁ তখনই পাবে যখন সাকসেসফুল হবে অর্থাৎ শুরুর দিকে কিন্তু বহুত স্ট্রাগল করতে হয় এদের জীবনে প্রথম জীবনে কেউ এদের সাপোর্ট করে না কিন্তু যখন সাকসেস হয়ে যায় তখন কিন্তু সবাই এসে পাশে দাঁড়ায় এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় এটি যখনই সাকসেস হবে তখনই কিন্তু পাশে দাঁড়াবে এটা যে বয়সের থেকে উত্থিত হোক না কেন সেখানেই কিন্তু এনাদের সাকসেসটা বেশি লক্ষণীয় হয়ে দেখা যায় এবার আসা যাক এই রেখার একটি দিক আছে কোন ক্ষেত্রের থেকে খারাপ রেজাল্ট দেয় এটা যদি শুক্রের থেকে উত্থিত হয় মনে রাখতে হবে এত বেশি সুখ সম্পত্তি প্রদান করে থাকে জীবনে বিশেষ করে বাড়ি থেকে বিপুল পরিমাণে একটা ধন সম্পত্তি কিন্তু এনারা অর্জন করতে পারেন যাদের ক্ষেত্রে শুক্রের থেকে উত্থিত হয় শুক্রের থেকে যাদের উত্থিত হয় গাড়ি বাড়ি ধন সম্পত্তি এমনকি প্রপার্টি অনেক কিছু হয়ে থাকে এদের জীবনে আমি আজকে চতুর্শ্রীর বুঝ নিয়ে আলোচনা করবো না শুধুমাত্র কোথা দিয়ে উত্থিত হলে কী হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো যেমন এই ক্ষেত্রটা দেখুন যদি এটা মঙ্গলের ক্ষেত্রতে থেকে উত্তিত হয় সবথেকে খারাপ রেজাল্ট কিন্তু এখানেই দিয়ে থাকে সব থেকে বেশি মেন্টালি টর্চার সব থেকে বেশি ফ্যামিলিক প্রবলেম সব থেকে বেশি এনাদের ক্ষেত্রে ডিভোর্সের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেয় যাদের ক্ষেত্রে এই স্থান থেকে উত্তিত হয় এবার লাইনের ক্ষেত্রে যদি বৃহস্পতি থেকে উত্থিত হয় মনে রাখতে হবে এরা কিন্তু জ্ঞানের দ্বারা প্রচুর পরিমাণে উন্নতি করে টিচার অথবা অন্য কোয়ালিটিতে গেলে অন্য কোনো কোয়ালিফিকেশনে যদি থেকে থাকে তাহলে কিন্তু এনারা জীবনে অনেক বেশি উন্নতি করে থাকে এবার আসি এটা যদি বাইরের মঙ্গলের থেকে উত্তর কোনো রেখার ক্ষেত্রে যায় বিশেষ ধরনের প্রপার্টি অথবা এমন কোনো কাজের সাথে যুক্ত থাকে যেখানে বড় ধরনের কোনো প্রপার্টি যোগ কিন্তু এনাদের থেকে থাকে অথবা বিশেষ কোনো মনে করুন যে প্রপার্টি বিজনেস হোক অথবা এই টাইপের যে সমস্ত জিনিসসমূহ আছে তার উপরে কিন্তু অনেক বেশি নির্ভরশীল হয়ে থাকে যাদের ক্ষেত্রে মঙ্গলের থেকে মাউন্ট পর্যন্ত যদি কোনো রেখা পৌঁছে যায় সেটা হচ্ছে বাইরের মঙ্গলের থেকে এবার আসি রবির ক্ষেত্র থেকে রবির ক্ষেত্র থেকে যদি কোনো রেখা চলে যায় এই ক্ষেত্রে দেখুন এইখানে যদি কোনো রেখা থেকে থাকে এরকম টাইপের সরকারি ক্ষেত্রে যদি থেকে থাকে তাদের কিন্তু প্রমোশনটা খুব জলদি হয়ে থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রমোশন হয়ে থাকে এবং খুব ভালো জায়গায় পৌঁছে যেতে থাকে ওনার জীবনে এই টাইপের কোনো রেখা ভালো করে দেখুন তবে হ্যাঁ ভাগ্যরেখার ক্ষেত্রে যদি ভি আকৃতি হয়ে অবস্থান করে এরকম টাইপের কোনো একটা রেখা একদম সেম টু সেম গায়ে লেগে অবস্থান করে তাহলে কিন্তু তাদের পিতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তি নষ্ট হওয়ার চান্সেস বা যোগ দেয় এই ক্ষেত্র থেকে যদি কোনো রেখা উত্থিত হয় তাহলে বৈদেশিক ধনপ্রাপ্তি লাভ হয়ে থাকে প্রথম কথা আর বিজনেসের থেকে ধনপ্রাপ্তি হয়ে থাকে দুই নম্বর কথা যে কোনো একটার থেকে বেশি পরিমাণে লাভ হয়ে থাকে যাই হোক আর বেশি ডিটেলসে যাবো না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে নমস্কার ভালো থাকবেন পরবর্তী ভিডিও অবশ্যই বানাবো এবং সেটা আরও ডিটেলস নিয়ে বানাবো ত্রিভুজ চতুর্ভুজ সমস্ত বিষয় নিয়ে নমস্কার ভালো থাকবেন সাথে থাকবেন